কিসের ব্রাজিল কিসের আর্জেন্টিনা তোমার আমার ঠিকানা মক্কার মদিনা কথাটা ঠিক কেন আমি তো ব্রাজিল আর্জেন্টিনা সাপন্তার না আজ আমি লজ্জায় মুখ লাগাব ওরা লুকিয়ে তোমার আচ্ছা আল্লাহ পাক তারে গোলামকে কবুল করুন চিল্লায় বলুন আমিন মঞ্চে উপস্থিত সম্মানিত তোলামা ইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রাণ পেয়ে যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গোরান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সে মহান রবের দরবারে সেজদা অবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইগমে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামের সংবিধান দিয়া কোরআনে রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলেজা বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখে আলহামদুলিল্লাহ শেরপুর ঝিনাইগাতির মানুষ এত চালাক তো এত চালাক মানুষের সামনে কি ওয়াজ করবো আপনারা তো এমনি চালাক তবে হ্যাঁ চালাক আর বুদ্ধিমান শ্রোতা হলে আলোচনা করে শান্তি পাওয়া যায় ভালো লাগে কারণ ক কইতে কলিকাতা বুঝে ফেলে কথা কন না খেয়ে এই জন্য বুদ্ধিমান শ্রোতার প্রয়োজন আছে আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত থাকে ওদের ঘুম যেন ভাঙ্গা যায় ওদের কলি যায় যেন কম্পন সৃষ্টি হয় আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি দুই হাত টান টান করে এমন একটা আওয়াজ জীবন জীবনে চিৎকার মেরে এত জোরে আল্লাহর নাম নেন নাই কারা কারা স্লোগান দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাতে এভাবে নাড়া দেন তো মাশাল্লাহ মারহাবা আস্তে অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে চাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক খেলে আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতিমুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় দেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় তারপরে দু একটি কথা না বললে নয় আজকে তো যুবকদের মন ভালো নাই তাই না আহা হোক বাংলাদেশ অন্তত কিছুটা লাফালাফি কমে গেল নাকি বলেন তারপরে এক দল তো আছেই এখন হ্যাঁ ব্রাজিল ঠকছে এটা এটা গতকালকে আমি ফেসবুক শরীফে ঢুকে বুঝতে পারছি
কেউ বিমানের ছবি দিয়া তার উপরে ব্রাজিলের পতাকা লাগাইয়া তার উপরে কিছু কম্বল টম্বল দিয়া বলতেছে এবছরের জন্য ছুটিতে গেলাম। এইভাবে অবস্থা। ওদের প্রিয় খেলোয়াড় নেইমার কাঁদতে কাঁদতে হ্যাঁ লাস্টে চোখের ভিতরে পানি ঢালতেছে, এমন দৃশ্য যুবকেরা ফেসবুক ইউটিউবে ভাইরাল করতেছে। প্রিয় খেলোয়াড়ের কান্না দেখে ওরাও কেঁদে ফেলেছে। এদেশের যুবকদের তো আবেগ বেশি, বলা যায় না, কেউ কেউ কচুর গাছ খুঁজেছে গলার দড়ি দেওয়ার জন্য। এই হলো যুবকদের আবেগের অবস্থা। ওরা রসুলের প্রেম বোঝে না, কোরআনের প্রেম বোঝে না, ওরা বোঝে খেলোয়াড়ের প্রেম। আর যে খেলোয়াড়ের চুলের দিকে তাকানো আর ভেড়ার পশমের দিকে তাকানো একই কথা, কারণ আমি মিল খুঁজে পাই, আপনারা পান কিনা আমি জানি না। তো এই কাটিং চুল যারা দেয় তাদেরকে যারা মহব্বত করে, আর যাই হোক ওরা পাগল ছাড়া কিছু না। এই জন্য যুবক তোমার আমার মহব্বত কি করবা, এমনি চেহারা দেখা যাচ্ছে না, তুমি আবার উপর তুলে দিবে, তোমার বুদ্ধি শুদ্ধি কম আছে। আচ্ছা শোনা, তুমি যাও, তুমি তোমার কাজ করো, ময় না যাও। আর এই মাউথ পিস নিচে পড়ে গেছে মানে অনেক সমস্যা, সাদিক আছে হ্যাঁ আসো, একটু কষ্ট করা লাগবে, আসো, এটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক করতেছি, ঠিক করতেছি, কারণ আরো যদি উপর তোলে তো আমি তো এইভাবে থাকবো। আপনার বলবেন হুজুর লজ্জায় কি মুখ লুকাইছে, আমি তো ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার না, আজ আমি লজ্জায় মুখ লুকাই, ওরা লুকাইতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক করতেছি আমরা, ধরো লাগতেটা আছে, থাক থাক এখন এখন হবে, সমস্যা নেই, যাও তুমি ওইদিকে সাউন্ড ঠিক করো, যাও। কারণ মাইকের সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় তাহলে সমস্যা, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো শোনা যাবে তোফাজ জলের মতো। আর ওয়াজ মাহফিলের মাইক বেশিরভাগ একটু ডিস্টার্বই করে, আর যাত্রার মাইক গানের কনসার্টের মাইক কোনো সমস্যা করে না, কারণ কারণ ওই এলাকায় যখন যাত্রা হয়, নাটক হয়, গান বাজনা হয়, কালী পূজা হয়, তখন শয়তান নিজে এসে সাউন্ড সিস্টেম ঠিক করে। আর যখন ওয়াজ মাহফিলে আসে তখন মনে করেন ও নিজে চেপে ধরে যে আওয়াজ যেন ঠিক মতো না হয়, কারণ এই কোরআনের সুন্দর আওয়াজ শয়তান কি পছন্দ করে। মাইকটা যদি ভালো হয় বক্তার কন্টেন্ট চাইতে মাইকের আওয়াজ যেন টন টন করে, এলাকা যেন কাঁপে ওঠে আওয়াজে যে কিছু একটা হচ্ছে, এমন আওয়াজ যে আপনারাই শুনতে পাচ্ছেন না, তাহলে পাশের মানুষেরও কেমনে শুনবে আর ওরা কেমনে আসবে। তাছাড়া কালী বাজারে, এই যে কালীবাড়ি বাজারে মানুষ থাকে, ওরা চলে আসতো। তো চলেন, কি যেন বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে হয়, হ্যাঁ কে কে? আচ্ছা আর্জেন্টিনা ব্রাজিল তো আলোচনার বিষয় না, ওইটা আমি এমনিতেই বলছি। আচ্ছা যাই হোক, তবে যারা ব্রাজিল সাপোর্ট করে ওরা তো কেঁদে ফেলেছে, আর যারা আর্জেন্টিনা ওরা এখনো হাসতেছে, তো সমস্যা নাই, ওরা সামনে কান্দার দিন ওদেরও আসবে। এই জন্য যুবকদেরকে বলি এত আনন্দ করার কোনো কারণ নেই। গতকালকে আমি নিজে দেখেছি আহারে শহরগুলোতে যুবকদের এই পরিমাণ লাফালাফি, পটকাবাজি, আতশবাজি, আমার গাড়ির কাছে এসে বাঁশি বাজায়, ও বুঝলে না, ভ্যাব হো, ওই যে লম্বা লম্বা বাঁশিগুলো পাওয়া যায় ওগুলো বাজাইতেছে, বলে সর 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 সর, ওরা আরও কাছে আসতেছে, মানে পাগল হয়ে গেছে। এইরকম হলো যুবকদের অবস্থা। আর্জেন্টিনা জিতে গেছে এই জন্য যুবকদের মুখে হাসি, আর যারা ব্রাজিল ওরা তো মনে করছেন কচুর গালের সাথে দিচ্ছে ফাঁসি। এই হলো যুবকদের অবস্থা। এই জন্য আসো, এই খেলাকে আমরা বিনোদনের জায়গায় রাখি, এটা নিয়ে আবেগ দিয়ে ওই বেশি অতিরঞ্জিত করতে যায়, এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি, সংঘর্ষ, গালিগালাজ, ফেসবুকে লেখালেখিতে গালিগালাজ, এগুলোর থেকে আমরা বিরত থাকবো। কই কাতার খেলা হয় আর তুমি বাংলাদেশ থেকে লাফাও? আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়েত দান করুক। চিল্লা করে আমিন। কিসের ব্রাজিল, কিসের আর্জেন্টিনা, তোমার আমার ঠিকানা মক্কার মদিনা, কথাটা ঠিক কেনা? আল্লাহ আমার যুব সমাজকে মদিনার প্রেম কলিজায় জাগ্রত করা তৌফিক দান করুক। চিল্লা করে আমিন। ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা, ডাইরেক্ট।
Thank you.